রাহমাতুল্লাহ, সুস্বাগতম জানাচ্ছি মোহাম্মদ এগ্রো ফার্মস থেকে। আমি মোহাম্মদ ইসরাফিল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের আনসার এবং কোশ্চেন সেশন। তো আমাদের আজকের আনসার এবং কোশ্চেন সেশনে কোশ্চেন করেছেন জনাব জুবাইর ভাই। জুবাইর ভাই লিখেছেন, ইসরাফিল ভাই, আমি বাজার থেকে একজোড়া রানিং বাজরিগার পাখি কিনেছি। বাজরিগার পাখিগুলো সুস্থ সবল। ভাই বলছে যেদিন নিয়ে যাবেন তার পরের দিন থেকে বাসায় আপনার হাঁড়িতে ডিম দিবে, হাঁড়ি দিয়ে দিবেন। উনি আমাকে সব সেট আপ দিয়ে দিছে বাজার থেকে, কিন্তু আনা দুই মাস পরেও ডিম দেয় নাই। গত দুই তিন দিন আগে আমি হাঁড়িটা দেখি, হাঁড়িতে দুইটা ডিম দিছে, আর আজকে দেখি তিনটা ডিম দিছে। এখন আপনার কাছে প্রশ্ন হইল, বাজরিগার পাখি কি দুইটা তিনটা ডিমই দিবে না আরও ডিম দিবে? যদি আরও ডিম দেয় সেক্ষেত্রে কয়টা ডিম রাখবো আর কয়টা ডিম ফেলে দিব, আর কয়টা রাখলে সবচেয়ে ভালো, এই জিনিসটা নিয়ে যদি একটা ভিডিও দিতেন আমি সবচেয়ে উপকৃত হই। প্রিয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আনসার এবং কোশ্চেন সেশনে কোশ্চেন করার জন্য। বাজরিগার পাখি যেহেতু নিউ অ্যাডাল্ট, আপনার এগুলো রানিং নিছেন, যে ছবিগুলো দিয়েছেন আপনার ছবিগুলোতে দেখা যাচ্ছে এগুলো নিউ অ্যাডাল্ট, আশা করি ইনশাল্লাহ ভালো ফলাফল দিবে। আপনি একসাথে তিনটা ডিম দিছে, এখন তিনটা ডিমের পর আরেকটা ডিম যখন দিবে খেয়াল রাখবেন এই ডিমগুলো রেখে অন্য অতিরিক্ত পরবর্তী যে ডিমগুলো দিবে এগুলো ডেস্ট্রয় করে ফলাটা ভালো। অর্থাৎ সাইডটা ডিম যদি রাখেন সবচেয়ে ভালো, পারফেক্ট, কারণ পাখির বাচ্চাগুলো গ্রোথ ভালো হবে। আর সাইডটার অধিক যদি হয়, সিনিয়র ব্রিডার ভাই যারা তারা বলতেছেন যে বাচ্চার গ্রোথ ভালো হয় না, অর্থাৎ পাঁচটা ছয়টা বাচ্চা দেয়, অর্থাৎ একটা বাজরিগার পাখি পাঁচটা ছয়টা থেকে আটটা দশটা পর্যন্ত অনেক ক্ষেত্রে ডিম দিয়ে থাকে, কিন্তু সিনিয়র ব্রিডার ভাই যারা তাদের পরামর্শ হইল আপনার সাইডটার বেশি ডিম না রাখা বা বাচ্চা না নেয়া। সাইডটার বেশি বাচ্চা নিলে বাচ্চার গ্রোথটা ভালো হয় না এবং ব্রিডিং ক্যাপাসিটি পাখি যখন মা বাবা অতিরিক্ত বাচ্চাদেরকে খাওয়াইতে যায় তখন মা বাবা দুর্বল হয়ে যায় এবং পরবর্তী ব্রিডের জন্য তারা রেডি হয় না, দীর্ঘ সময় রেস্ট দেওয়া লাগে। আশা করি ইনশাল্লাহ আপনি এই জিনিসগুলো খেয়াল করবেন। আর দীর্ঘ সময় রেস্টের ক্ষেত্রে কিভাবে রেস্ট দিতে হয় তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, ওইটা দেখবেন। এবং পাখিকে কিভাবে বারবার ব্রিড না করিয়ে কতদিন পরপর রেস্ট দিতে হয়, কতদিন পরপর ব্রিড করাইতে হয়, কী কী খাবারগুলো খাওয়াইতে হয়, ব্রিডিং কীভাবে কোর্স করাইতে হয়, এগুলো নিয়ে আমার চ্যানেলে ডিটেলস ভিডিও আছে। আপনি যেহেতু নতুন এই ভিডিওগুলো দেখবেন, আশা করি ইনশাল্লাহ আপনার উপকার হবে। ভালো থাকুক সকল খামারের পাখিগুলো, ভালো থাকুক সকল খামারি ভাইরা। বিদায় নেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক কমেন্ট শেয়ার করেন না তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা লাইক কমেন্ট শেয়ার অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে ছোট্ট আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখা অবস্থায় আজানের সময় হয় অবশ্যই আজানে জবাব দিবেন ভিডিওটা ফুস করে, আর নামাজের সময় হলে ভিডিওটা ফুস করে অবশ্যই নামাজটা পড়ে নেবেন। আপনার এই ছোট্ট একটা উদ্যোগ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যথেষ্ট। ভালো থাকুক সকল খামারি ভাইরা, ভালো থাকুক সকল খামারের পাখিগুলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।